ডেঙ্গু রুখতে জমা জলের খোঁজে ড্রোন ওড়ালো বনগাঁ পৌরসভা। এলাকায় সাফাই অভিযান, সচেতনতার পাশাপাশি সব এলাকায় চলবে ড্রোনের নজরদারি, দাবি পৌর কর্তৃপক্ষের। ডেঙ্গু রুখতে জমা জলের খোঁজ পেতে ড্রোন ওড়ালো বনগাঁ পৌরসভা। এলাকায় সাফাই অভিযান, সাধারণকে সচেতন করার পাশাপাশি ড্রোন উড়িয়ে ছাদে বা বাড়ির উঁচু জায়গায় জল জমে আছে কিনা তাও খতিয়ে দেখা হয় এদিন। পাশাপাশি সম্ভাব্য যেখান থেকে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেতে পারে সেই সকল জায়গাগুলিকে চিহ্নিত করে সেখানে স্টিকার লাগানো হয় পৌরসভার পক্ষ থেকে। শনিবার সকালে পৌরসভার সাফাই কর্মী, স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্য আধিকারিক সহ অন্যান্য কাউন্সিলরদের নিয়ে অভিযানে নামেন পৌরপ্রধান গোপাল শেঠ। বনগাঁ পৌরসভার অন্তর্গত 21 নম্বর ওয়ার্ডে শুরু হয় পৌরসভার অভিযান। পৌর কর্তৃপক্ষ মাইকের মাধ্যমে এলাকায় প্রচার চালাতে থাকেন, বাড়িতে জল জমতে দেবেন না। পৌরকর্মীদের পাশাপাশি নিজেরাও সচেতন হন, বাড়ির চারপাশ পরিষ্কার রাখুন ইত্যাদি বিষয়ে সচেতন করা হয় এলাকার সাধারণ মানুষকে। এদিন বনগাঁ স্টেশন সংলগ্ন রেল কোয়ার্টার এলাকায় গিয়েও বেশ কিছু জায়গায় জমা জলের খোঁজ পান পৌর কর্তৃপক্ষ। দ্রুত সেখানে মশা মারার তেল স্প্রে করা হয়, ছড়ানো হয় ব্লিচিং পাউডার। এদিন পৌরসভার পক্ষ থেকে এলাকার মানুষকে বোঝানো হয় কচু গাছ বা কলা গাছের মতন গাছে বৃষ্টির জল জমে থাকে, ওই পরিষ্কার জলে ডেঙ্গুর মশা বৃদ্ধি পেতে পারে, প্রয়োজনে সেই গাছ কেটে ফেলারও পরামর্শ দেন তারা। এদিন পৌর প্রধানের সাথে হাজির ছিলেন পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুরজিৎ দাস সহ অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ। এই বিষয়ে পৌর প্রধান বলেন, পৌরসভার কর্মীরা প্রতিনিয়ত কাজ করে চলেছে, সাফাই অভিযান চলছে, আমরা সাধারণকে অনুরোধ করছি আরও সচেতন হবার জন্য। কারো বাড়ির ছাদে বা অন্য কোথাও জল জমে আছে কি না তা দেখার জন্য এদিন ড্রোন উড়িয়ে দেখা হয়। এই বিষয়ে তিনি আরও জানান, আমরা ছাদের উপরে আমাদের যারা ডেঙ্গু প্রতিরোধ বাহিনী তারা গেলে অনেক জায়গায় গিয়ে তারা বাধার সম্মুখীন হচ্ছে এবং উঠতে গেলে বিপজ্জনক জায়গা আমরা অন্যের বাড়িতে ঢোকার। সেক্ষেত্রে আমরা ডেঙ্গু প্রতিরোধে আজকে সারা বাংলার একটা অভিনব জিনিস, প্রতিটা বাড়ির ছাদ আমরা ড্রোন দিয়ে সেই ছবিটা তুলে এনে আমাদের ডেঙ্গু প্রতিরোধ বাহিনীর, আমাদের সিআইসি, আমাদের এসআই, আমাদের কাউন্সিলরদের মাধ্যমে সেগুলো পেশ করছি। সেগুলোকে যথাযথ পরিষ্কার না হলে করলে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি। প্রত্যেকটা ওয়ার্ডে হবে, প্রত্যেকটা ওয়া 22টা ওয়ার্ডেই চলবে। প্রচুর মশা, প্রচুর তো আমরা এখানে মশাবাহিত যেসব আনুষাঙ্গিক জিনিস সেগুলো সবই মজুদ আছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে রেলে আমরা সেগুলো করছি। অনেকের চাষের জমি আছে কলা গাছ কচু গাছ, এগুলোর মধ্যেও দেখতে পাচ্ছি, টবের মধ্যে দেখতে পাচ্ছি, স্ক্র্যাপ রয়েছে, এটা দিয়ে ড্রোন দিয়ে আমরা দেখতে পাচ্ছি। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বনগাঁ। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।